চাষি ফারুক আপনি লিখেছেন, আজকাল বাজারে অল্প পরিমাণ জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা গুরুত্ব দিতে চান না, অনেক সময় কটু কথাও বলেন, বাজে ব্যবহার করেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দেখা যায় প্রয়োজন না থাকলেও একটু বাড়িয়ে কিনতে হচ্ছে, এভাবে অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করা কিংবা কম জিনিস কিনতে কটু কথা বলাকে কীভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি এমনিতেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দেশীয় এবং বৈশ্বিক নানা সংকটের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। বাজারে অনেক মানুষ এক কেজি গরু গোশত কিনতে পারেন না, তিনি হয়তো আধা কেজি কিনবেন কিংবা এক পোয়া কিনবেন, 250 গ্রাম কিনবেন, অথবা অন্য কোনো আইটেম মাছ কিংবা অন্য কিছু পরিমাণে খুব অল্প কিনতে চাইবেন। এটা ঠিক যে আমাদের সমাজে এ ধরনের ক্রেতাদেরকে অসম্মান করা হয়, অনেক সময় কটু কথা বলা হয়, অনেক সময় তাদেরকে বিক্রেতারা পাত্তা দিতে চান না, এটা সন্দেহাতীতভাবে অন্যায় এবং অনুচিত একটি কাজ। কেউ যখন কিছু কিনতে চাইবেন, পরিমাণে কম যদি কিনতে চান, তার মানে তার সামর্থ্য কম আছে অথবা তার প্রয়োজন কম আছে, সেটাকে শ্রদ্ধার সাথে দেখা উচিত এবং কোনো কাস্টমারকে ছোটো মনে করা উচিত নয়। দোকানদার ভাইয়েরা যারা মনে করছেন যে অনেক বেশি কিনলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবো, অল্প কিনলে সেখানে প্রফিট কতটুকু থাকবে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদের মধ্যে বরকত দিয়েছেন আমরা জানি না। প্লেটের খাবার যদি পড়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে খেতে বলেছেন, পরিমাণে অল্প হলেও এই অল্প খাবারে কী আর খাদ্যশক্তি থাকতে পারে, আমরা এটাকে অবজ্ঞা করার কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সেটাকে তুলে খাও, কারণ লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম আল বারাকাহ, তোমরা জানো না তোমাদের কোন খাদ্যের মধ্যে বরকত আছে। হতে পারে ওর মধ্যে আপনার যত্ন আল্লাহ বারাকা রেখেছেন, শেফা রেখেছেন, এই জন্য ওটাকে শ্রদ্ধার সাথে খাওয়া। অতএব একইভাবে আপনার কাস্টমারদের মধ্যে কেউ 10 কেজি আপনার কাছ থেকে মাংস কিনবেন, কেউ 1 কেজি কিনবেন, কেউ আধা কেজি কিনবেন, মাছ দোকানদার যিনি তার কাছ থেকে অনেকে অনেক মাছ কিনবেন, অনেকে হয়তো খুব অল্প মাছ কিনবেন, আপনি হয়তো অল্প কেনা কাস্টমারটাকে পাত্তা দিচ্ছেন না বা ইগনোর করতে চাচ্ছেন অথবা অবজ্ঞা করছেন। হতে পারে সে যে অল্প কিনছে আপনার আপনাকে টাকা দিচ্ছে, এর মধ্যে আপনার এই উপার্জনটার মধ্যে আপনার জন্য বরকত নিহিত থাকতে পারে। সেজন্য একজন ইমানদার কখনো এগুলোকে ছোট মনে করতে পারে না, এই জন্য দোকানদার ভাই আমরা এগুলো করবো না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার একটা ট্রেন নিয়ে বা সেখানকার একটা কালচার নিয়ে আমরা অনেক সময় খুব বেশি হাসাহাসি করতে দেখা যায় যে সেখানে বাজারে গিয়ে মানুষ মাছ 1 পিস কিনে, 2 পিস কিনে, 3 পিস কিনে, মিষ্টি কেনার সময় 5 পিস, 7 পিস এরকম কিনে। কাউকে দেওয়ার ক্ষেত্রে মানুষ যথাসম্ভব উদার হস্তে দেওয়ার চেষ্টা করবে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনি নিজে খাওয়ার জন্য যদি আপনার অল্প প্রয়োজন হয়, আপনি অল্প কিনলেন, এতে দোষের কিছু নেই, এতে লজ্জার কিছু নেই, এটাকে আসলে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। অতএব এই সমস্ত ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত, যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু কিনবেন, সেই সুযোগ থাকা উচিত। আমরা যখন একটা ট্রেনে করে দীর্ঘ পথ অতিক্রম করি, যাত্রা করি, তখন একই ট্রেনে দেখা যায় এসি ক্যাবিন থাকে, নন এসি ক্যাবিন থাকে, আবার এসি চেয়ার থাকে, তারপরে নন এসি চেয়ার থাকে, আবার লোকাল বগি থাকে, সব মিলিয়ে আমরা নানা রকমের ক্লাস দেখতে পাই। প্রত্যেকে যার যার অ্যাবিলিটি অনুযায়ী তিনি সেভাবে যান, আমরা এটা নিয়ে তো কেউ তাচ্ছিল্য করি না। ঠিক একইভাবে বাজারে যার যতটুকু প্রয়োজন হবে তিনি ততটুকু কিনবেন, এটাকে নিয়ে তাচ্ছিল্য করা, এটা অপচয়ের দিকে মানুষকে চলে যেতে বাধ্য করা, এটাকে নিয়ে তাচ্ছল্য করা হলো গরিব মানুষদের সাথে উপহাস করা, যেগুলো রীতিমতো জাহিলিয়াত এবং জাহিলি যুগের কর্মকাণ্ড। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি একটি গণমাধ্যমে, একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে একটা প্রতিবেদন সম্ভবত হয়েছে, আমি দেখি যত সম্ভব, সেখানেও এ ধরনের বিড়ম্বনার শিকার মানুষগুলোর কথা উঠে এসেছে, তাদের চিত্র উঠে এসেছে। খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক যে অল্প কিনতে চাওয়া মানুষগুলোকে দোকানদাররা যেরকম পাত্তা দিতে চান না, আমরা অন্যরাও তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখি, এটা রীতিমতো মূর্খতা, অজ্ঞানতা এবং রীতিমতো এটা আমাদের আমাদের খুব বাজে একটা চরিত্র। বিধায় আমরা আসল দৃষ্টিভঙ্গিকে পাল্টাই, এরকম কোনো কিছু নিয়ে আমরা হাসাহাসি না করি। একজন চোর, একজন দুর্নীতিবাজ, একজন ঘুষখোর, সুদখোর অনেক বেশি মালামাল কিনে গেলে তার প্রতি শ্রদ্ধার নজরে দেখা, তাকে সমীহের নজরে দেখা, আর একজন হালাল উপার্জনকারী মানুষ সামান্য একটু প্রয়োজন আছে, অল্প কিনেছেন, তাকে ছোট নজরে দেখা, এটা সন্দেহাতীতভাবে আমাদের ইমানের দুর্বলতা, এটা আমাদের চিন্তা চেতনার দৈন্যতা, এটা আমাদের আদর্শিক দেউলিয়াপনা ছাড়া আর কোনো কিছুকে প্রমাণ করে না।